আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা মাঝে মাঝে যদি কোনো ল্যাপটপ কিনি কিংবা কারোর ল্যাপটপ হাতে নেই, তাহলে প্রায়ই আমাদের তাদের ল্যাপটপের কনফিগারেশন কি, ল্যাপটপে কত জিবি র্যাম আছে বা কত জিবি হার্ড ডিস্ক আছে, তারপর গ্রাফিক্স আছে কি না, তাছাড়া প্রসেসর কেমন, এটা দেখার জন্য আমরা দেখার চেষ্টা করি কিন্তু পারি না। তো এই কাজটি কীভাবে করব, যে ল্যাপটপের যে কোনো কনফিগারেশন কীভাবে দেখব তা শিখে নেব এই টিউটোরিয়ালে। তো আমরা এই কাজটি করার জন্য আমরা নর্মালি দিস পিসির উপরে রাইট ক্লিক করে প্রপার্টিসে গেলে নর্মালি আমরা কিছু তথ্য কিন্তু এখানে দেখতে পাবো, যেমন এটার ডেস্কটপের যে প্রসেসর সেটা কিন্তু এখানে দেখা যাবে। যেখানে যেমন এটা কোরাই 3 7020 লেখা আছে, তাই এটা দেখে বোঝা যায় যে 7th generation। তাছাড়া যদি 2000 3000 যেটা লেখা থাকে, 2000 থাকলে সেকেন্ড জেনারেশন এবং 3000 লেখা থাকলে থার্ড জেনারেশন, এরকম বোঝা যায়। তারপর ইনস্টলড র্যাম, এই র্যামের মাধ্যমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটার র্যাম কত জিবি আছে সেটা এখানে দেখা যাচ্ছে। তাছাড়া এটার অপারেটিং সিস্টেম সম্পর্কেও জানা যায় যে এটা কোন অপারেটিং সিস্টেম বা কত বিটের অপারেটিং সিস্টেম। তাছাড়া আরেকটু ডিটেলস দেখার জন্য আমরা চলে যেতে পারি রান অপশনে। তো এই জন্য উইন্ডোজ বাটন প্লাস আর বাটনে ক্লিক করব, করলে রান অপশনটি চালু হবে। তারপর এখানে লিখতে হবে DXDIAG, ঠিক আছে? তো আমি এই জিনিসটি আপনাকে একটু জুম করে দেখাচ্ছি আপনাদের। এই যে এই এই লেখাটি লিখতে হবে, ঠিক আছে, DXDIAG। তো এটা লেখার পর আমরা ওকেতে ক্লিক করে দেব। দেন এখানে একটি ইয়েস ও নো অপশন যাবে, এখানে আমরা ইয়েস বাটনে প্রেস করে দেব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো তথ্য চলে এসেছে যে এটা সিস্টেম ম্যানুফ্যাকচারার বা তৈরি করেছে কে সফটওয়্যার ল্যাপটপটি, তাছাড়া এই ল্যাপটপের মডেল নাম্বার চলে এসেছে, তাছাড়া প্রসেসর এবং র্যাম কিন্তু এখানে দেখাচ্ছে। তারপর যদি আমরা নেক্সট পেজে ক্লিক করি, তাহলে এটার যে ইন্টারনাল গ্রাফিক্স আছে সেটাও কিন্তু এটা দেখাচ্ছে, এটা ম্যানুফ্যাকচারারকে, যেমন এটা ইন্টেলের গ্রাফিক্স, ঠিক আছে, তারপর 2GB গ্রাফিক্স রয়েছে। তারপর আমরা যদি আবার নেক্সট পেজে যাই, তো এটার সাউন্ড কার্ড কি আছে এটা কিন্তু এখানে দেখাবে। তারপর নেক্সট পেজে ক্লিক করলে এটাতে কী কী ইনপুট ডিভাইস রয়েছে সেগুলো দেখাচ্ছে। তারপর আমরা আরেকটি সিস্টেমে দেখতে পারি, সেটা হলো সার্চ বারে গিয়ে লিখব সিস্টেম ইনফরমেশন। তো সিস্টেম ইনফরমেশনে ক্লিক করার পর যে প্রথম যেই এটি আসবে সিস্টেম ইনফরমেশন, সেটাতে ক্লিক করে দেব। দিলে এখানে দেখতে পাচ্ছেন ওএস নেম আসছে মাইক্রোসফট উইন্ডোজ 10 প্রো। এখানে অনেক ডিটেলসে আছে, আপনারা এখান থেকে বেশ কিছু মার্কিং জিনিসগুলো দেখে নেবেন। তারপর আছে যে এটার বায়োস ভার্সন, তাছাড়া বিভিন্ন অনেক ডিটেলস এটাতে পাবেন। এই সার্চ অপশনে যাওয়ার পর সিস্টেম ইনফরমেশনে গেলে যদি আপনি ভালো বোঝেন, তাহলে কিন্তু এখানে আরও ডিটেলস পেয়ে যাবেন, যেমন র্যাম, ঠিক আছে, টোটাল ফিজিক্যাল র্যাম অ্যাভেলেবল, ফিজিক্যাল র্যাম কতটুকু আছে এগুলো দেখা যাবে। তাছাড়া হার্ডওয়্যার রিসোর্স কী কী আছে এখান থেকেও কিন্তু আপনারা দেখতে পারবেন। তারপর কম্পোনেন্টসে গেলে আপনারা আরও ডিটেলসে পাবেন, সিডি রম কী আছে, তারপর ডিসপ্লে কী আছে, তারপর ইনপুট ডিভাইস, নেটওয়ার্ক, ঠিক আছে, ল্যান পোর্ট আছে কি না, বা স্টোরেজ। এই যে স্টোরেজে গেলে আমরা যদি এখানে ড্রাইভসে ক্লিক করি, এখানে থেকে কিন্তু আমরা হার্ড ডিস্কটাও দেখে নিতে পারবো। তো দেখুন এখানে বিভিন্ন ড্রাইভ কত জিবি করে আছে বা কতটুকু খালি আছে সেটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এভাবে চাইলে কিন্তু আমরা আমাদের যে কোনো ল্যাপটপ যদি আমরা কিনি বা কারোর ল্যাপটপের কনফিগারেশন বা নিজের ল্যাপটপের কনফিগারেশন বা মডেল নাম্বার দেখতে চাই, তাহলে কিন্তু এভাবে খুব সহজেই আমরা দেখতে পারবো। সো ভিউয়ার্স, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।